আমাকে দুঃখী করেনি করেছে রাজা রাজা ও রানী সাহেবা হইছে এই ডিপটা দেখছাই দেইলে দুসুরার ছবি কে দেইডা ওই যে আমাক আপন লোক লে দুসুরা হ হ হ লে দুসুরা হ দেই পয়রা দেই কি শাহীপুরি জর্দা প্রোপাইটর ওমর শাহী ওমা তোমরা জানো না আপনি কেমনে এরকম বুড়া মানুষ এই গাছের উপরে গেলেন তাই আরে কইলাম তো তন্তর ডরে কেমনে উড়ে গেছি কইতে ইচ্ছা তো তন্তর ডর চলে গেছে জানার ইচ্ছা করতেছে আমি দুপুরে যখন বাড়ি বাড়ি গেলাম টাকার দৌড় মারলো টাকা দৌড় মারলো সেটা আমি কিভাবে বলবো কিন্তু আমার একটা জানার ব্যাপার তুই এরকম একটা সংবাদ নিয়ে দোকান টোকান খুলে তুই হঠাৎ করে এরকম হাঁপাইতে হাঁপাইতে গিয়ে একদম লুঙ্গি কাঁচা মারি গিয়ে খবরটা দেওয়ার কি দরকার ছিল বলতো মানে এটা তো আপনার কয়নি আর প্রত্যেক মানুষের এটা থাকা দরকার ওই দিনে আমি শুরু করি থাকা দরকার সাইড ব্যবসা সাইড ব্যবসা কি হয়েছিল সেটা বল তো সাইড ব্যবসাটা কিরকম হইলো খবর দেওয়ার পরে সেটা বল না হয়েছে কি আমি তো একটা সাইড ব্যবসা পাইছি আমি এই বালতির পানি পুকুরে ফেলতে গেছি যাওয়ার পর দেখি যে দুজন পুলিশ যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ধরো আপনার বাড়ি চলে গেছি সংবাদ দিতে বুঝলাম তো পুলিশ যাচ্ছে পুলিশ তো যাইতেই পারে সেই সংবাদটা হুড়মুড় করে মানে দৌড়ায় গিয়ে আমার বাড়িতে খবরটা দিতে হবে কেন এটাই তো আমার সাইড ব্যবসা ভাঙিয়ে কো সাইড ব্যবসাটা কিসের আমার বন্ধু
বন্ধু কদর, তুই তো খালি দোকানদারি করিস, কিন্তু এর সাথে একটা সাইড ব্যবসা থাকা উচিত। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। তখন কইলো যে ধর গ্রামে কোনো একটা নতুন লোক আইছে, তুই যদি এই সংবাদটা আমার কাছে দিতে পারিস তাহলে হচ্ছে তোর 200 টাকা। মানে আরো একটু গুরুত্বপূর্ণ লোক মনে কর পুলিশ হয়েছে, তাহলে এটা দিলে পারে 1000 টাকা। এটা তোর সাইড ব্যবসা, আমি সেই 1000 টাকার জন্য দৌড়ো দে সংবাদ দিতে গেছি। আর দিদি গাও টাকা ধারে মারলো দৌড় পুলিশের কথা শুনে। কিরে, মানে পুলিশ আসছে সেই খবরটা দিতে হবে, আবার গ্রামের নতুন কোনো লোক আসলে খবরটা দিতে হবে, ঘটনাটা কি বলতো ব্যাটারি? আর যে কাকা মন্টু কাকা, ও আচ্ছা আচ্ছা, বোধ হয় ওই মন্টু কাকার বোধ হয় আত্মীয় আছে বোধ হয় পুলিশে নাকি? জি 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 জি, ও ওই যে ওই 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 পুলিশ নাকি মন্টু কাকারই ভাগ্না হয়, মেলার দিন পথ দেখা এই জন্য দৌড় দিয়ে গেছে ধরায় ধরছে আর কি। এটা কিরম দৌড় দিয়া খাওয়া দিয়ে একটা লোক চলে গেল। আরে খাবার যদি ঠান্ডা হয়ে যায় এই জন্য দৌড় দিয়ে তারে ডাকতে গেছে, জরায় ধরে একটা বড় অহুল কাণ্ড না স্যার। কিন্তু তুই এই টাকাটা দিস নি, ঠিক আছে? আর যা দিবা, ঠিক আছে, চা দেবো একটা? না চা খাবো না। এই আর আবার গেলি পরে সংবাদ আমি একের পর এক দিতেই থাকবো, আর আমার ডাক্তার বাড়তেই থাকবে। কমলা ভাষা ডাক্তার তো। আচ্ছা গুল্লাহার, তোমারে আমি কিছু প্রশ্ন করলে তুমি আমারে হাসা হাসা উত্তর দিবা? হ্যাঁ দিব না কেন, আমি কোনোদিন মিশা কথা কইতে পারি না, যা কই একদম হাসা কথা। এলিগে তো তোমার প্রশ্নটা করবো। আচ্ছা আমি যখন বাইর ছিলাম তখন আমার রুবেল মানে তুমি ব্যাটারি কি কি করছে আমরা একটু কত কি আর করছে? হ্যাঁ সারাদিন ঘুমাইছে, ঘুমের থেকে উঠে আবার ভাত খাইছে, তারপর আবার ঘুমাইছে, আবার ভাত খাইছে, এই আর কি। হ্যাঁ আমি কি প্রশ্ন করলাম তুমি কি উত্তর দিলা? এই খাওয়া ঘুম এ তো সবাই করে। আমি তোমারে জিগাইতেছি এই যে আমি ছিলাম না তখন কি তার ভিতরে কোনো বেদনা দেখো নাই, কোনো কষ্ট দেখো না আমার লিগা? এই ভালো করে বুঝায় কত কষ্ট বেদনা এইটা আবার কি? আহা এত সহজ কথা তুমি আসলে বুঝো না। তোমারে কইতেছি এই যেমন ধরো আমি আমি রোজিনা এই রান্নাঘরে রান্না করি, আমার এই রান্নাঘরের সাথে কত স্মৃতি জড়ায় আছে না। আমি যখন ছিলাম না তখন কি কখনো তুমি এই রুবেল রে এই রোজিনা রোজিনা বইলা এই রান্নাঘরের মুখে কানতে কানতে আইতে দেখছো? না তো, তাহলে তুমি অন্য রান্নাঘরে আইতে দেখি না। তাইলে আমার যে ঘর আছে এই ঘরের পিছনে কখনো বয়ে বয়ে কানতে দেখছো? এটাও দেখিনি, এটাও দেখো নাই। আরেকটা আছে পুকুর পাড়, এই পুকুর পাড়ে আমার রুবলের জীবনে অনেক স্মৃতি আছে, এখানে কানতে দেখছো? পুকুর পাড়ে তো হারে আমি কখনো কানতে দেখি নাই। তো আয় পুকুর পাড়ে এসে সে গেছিল আমার সাথে, সে গোসল করতে চাইছিল। হ্যাঁ সে তো আমারও কইলো তাল তো বোন চলো দুজন একসাথে গোসল করি। কি তারপর? তারপর আর কিছু কইছে? তারপর আরেকদিন ওই পুকুর ধরে সে এক ফুল নিয়ে গেছে, গিয়ে কইতেছে এই ফুলটা আপনার, তার নাকি অনেক সয় সম্পত্তি। সম্পত্তির কথা আমার কইলো, তার সব সম্পত্তি নাকি যে তার বউ হবে তারে দিবে। এইগুলো কইছে তোমারে? তারপর তারপর কি হয়েছে জানো? সে আমারে যেমন লাল একটা ফুল দিছিল তেমন একটা লাল শার্ট আর বুট জুতো পইরা আমারে আমার খালার কাছে গিয়া আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়ে আসছে। তোমার খালা কি রাজি হচ্ছিল? আরে না, আমি যতটুকু শুনছি খালা তারে ঝাড়ু পিটা করে বের করে দিছিল। ঠিক করছে, তোমার খালা যদি এই কাজটা করে থাকে তাহলে খুব ভালো করছে, আর বন্দুক দিয়ে গুলি করা দরকার ছিল। বউ গেছে পালাইয়া, হ্যাঁ আর হের মধ্যে কোনো কষ্ট নাই দুঃখ নাই? না একটা দুঃখ আমি তার মধ্যে দেখছি, তুমি যেদিন এই বাড়ির থেকে চলে গেছিলা
সে তো এই উঠানের মধ্যে তিনটা পোলট্রি গুয়ারা গড়ি দিয়া আমার রোজিনারে আমার রোজিনারে কইয়া কানতে কানতে ভাসাই দিছে। তারপরে বিশ হাত লম্বা একটা দড়ি নিয়ে সে দৌড় দিয়ে আম গাছের উপর উঠছে। হ্যাঁ কি কইতাছ, আম গাছে উঠছে? হ্যাঁ একদম মগডালে, একদম মগডালে উঠছে। মিঠা কি করছে জানো? সে কইতেছে সে নাকি আত্মহত্যা করে। তারপর তোমরা বাঁচাইছো না? তারপর তো আমরা তার দড়িটা নিয়ে আসছি। এটারে করে ভালোবাসা, কতটা ভালোবাসলে একটা স্বামী তার বইয়ের লিগা এরকম গাছের আগডালে গিয়া মগডালে গিয়া ফাঁসি দিতে চাই না? রুবেল আমি তোমার ভুল বুঝছিলাম, সত্যি কথা, রুবেল আমার অনেক ভালোবাসে, আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তুমি বলে কাটো, বলে কাটো, ভালো করে ভাজি করার লাগবো আমার রুবেল রে, আজকে ভালো ভালো খাওয়া। এই তো পাওয়া গেছে লেদু চূড়া, 276 টাকা বাকি। সেই পুরন খাতা খুঁজে বের করে তারপরে ফোন দিছি। ফোন কি কি লাগা ফোন করছো সেটা কর। আপনি এটা কোন কথা বলেন? আমি একজন শিল্পপতি। লেদু ভাই আপনার একটা কথা কই, রংধনু উঠলে পারে সবাই দেখতে পারে, আমিও কয়েকবার দেখেছি। এটাও আমি শুনেছি। হ্যাঁ আর লেদু ভাই আপনার যে এত রং এটা আমি জানতাম না, আপনার যে নতুন একটা রং আবিষ্কার হয়েছে, আপনি দত্তা কোম্পানির মালিক, আপনি যে লেদু চূড়া থেকে অমরশাহী হয়ে গেলেন। হ্যাঁ আপন দত্তা কোম্পানির মালিক হয়ে গেলেন, সেই দত্তার কোটায় আপনার একটা আন্টি শান্তি মার একটা ছবি দেখেছি, কত বড় মাপের আপনি একটা অমর সাহেব ভাই। এই জর্দার কোটা তুই কেমনে পাইলি? অমর সাহেব ভাই আমি এই জর্দার কোটার ছবি আমি নিজে দেখেছি, আমি কুপতবার দেখেছি, আমি চেয়ারম্যানের জায়গায় দেখেছি, মোটামুটি কথা গ্রামে সবাই চিনে গেছে যে আপনি এখন বিরাট জর্দা ব্যবসায়ী হয়ে গেছেন। আমি যেটা কইতেছি আমার কথার জবাব দে, তুই কেমনে আমার কোম্পানির জর্দার কোটা পাইলি? ভাই শুনেন, আমি কি করে পারাম সেটা বড় কথা না, কিন্তু জর্দা যখনই আমার দোকানে আসছে আমি দোকানে আমার হাতে পাইছি একদিনের ভিতরে 50টা কোটার ভিতরে আমার 40 কোটা জর্দা বিক্রি করে ফেলেছি, আর 10টা আমি রেখে দিছি। আমার অমর সাহেব ভাইয়ের কথা মনে হবে তখন এই জর্দা দিয়ে আমি পান খাবো আর আপনার কথা ভাববো, আমার মুখ দিয়ে তখন হেবি বাসনা বেরোবে। তরে 50 কোটা জর্দা কেটা দিল তুই কেমনে পাইলি ক? ও কি করে পালাম হয়েছে কি ভাই? আপনার দিনের সাথে কইতর আর জগলু আছে আমার দোকানে 50 কোটা জর্দা দিছে, কারণ আপনার ছবি দেখার পরে আমার যা পুঁজিপাট্টা ছিল সব দিয়ে আমি জর্দা কিনে নিয়েছি। আর কোনো কথা আছে? না আপাতত নাই। স্যার স্যার আপনি মিয়া ভাই, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো তাতে কিন্তু দুই ধরনের বিপদ হতে পারত, আর সেই দুই ধরনের বিপদ আঙ্গবাড়ির উপরে সেই পড়ত। কিরকম দুই ধরনের বিপদ? এই যে এক গাছের বিপদ, আরেক হলো পুলিশের বিপদ। গাছের বিপদ আবার কি সেটা তো বুঝলাম না, পুলিশের বিপদ তো বুঝলাম, গাছের বিপদটা কি? বোন বিষয়টা খুলে গাও। মানে হয়েছে গিয়া এই যে আমগো কাকা, কাকা পুলিশের ভয়ে দৌড়ায় গিয়া ছোট একটা লিচু গাছে উঠছে,
সে যদি দৌড়াইয়া গিয়া একটা বড় মান্দার গাছ অথবা খেজুর গাছে উঠতো তাহলে কি হইতো? সেই হাত থেকে যদি পড়ে যাইত তাহলে সেই ড্রাইভার কার হইতো? আমগো হইতো। আর ওই দিকে আছে পুলিশের বই। টিঙ্কু দেখছস তোর বড় বুদ্ধি? আমার কেন যেন মনে হইতেছে সে কক্সবাজারে কিছুদিন থাইকা শুটকি খাইছে, নাইলে এই বুদ্ধি বাড়ানোর কথা না, এই বুদ্ধি বাড়ানোর কথা না। ঠিক কইছেন হাবিবুল্লাহ ভাই, আমার দাদা যান, আমার দাদা যান কক্সবাজার থেকে বস্তায় বইরা বইরা শুটকি পাঠাইতো। ওই হইলো দেখছিস কথা কইছে ঠিক না? সামুদ্রিক শুটকির একটা গুণ আছে না? আছে না? এটা আমি বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে বুঝলাম, গাছের সমস্যা পুলিশের সমস্যা ঠিকলাম, এখন কি, এখন কি করা যায় বলো? এখন হচ্ছে গিয়ে নিজেকে নীতির সমস্যা, আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে। মিয়া ভাই বেদবি নেন না, যেমন মন্টু কাকা আর গোলা ভাইসা আমাকে বাড়ির পরিবেশটা তছতছ করে দিয়ে গেছে। আমরা আর পরিবেশের ভিতরে বাইরে চাই না, আমরা এগুলোর মুক্ত চাই। গোলাম গেছে একদিকে জাগা আর ফিরে না আসুক সেটা আমাদের কাম্য, সাথে মন্টু কাকারা রাইখে কি করুম একবারে ভাইরাস ক্লিন করে দেন। কি কো কো না, আর এইরকম একটা মুরব্বী মানুষ সে কেমনে কই যে বাড়ির থেকে বাইরে যান, এটা কোনো কথা? কিন্তু মিয়া মন্টু কাকা, কাকা আপনি কই যান, ব্যাগ ট্যাগ নিয়ে কই যান কাকা? বাউরে আই ঘর তো ব্যাগ হচ্ছে তোমরা কিচ্ছু কোন লাগে, আমি নিজেই এমন চলে যাবো, আমি থামো কি কাল্লাই থাম, আমার ভাতি যাই এনে আসিল হাতেরও কোনো খবর নাই, আর আরে তোমরা যা কইছো কিছুই কোনো কোনো দিন এটা অপমান হয়েছে। কাকা 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 শোনেন শোনেন একটা একটা কথা কই কাকা, এই আপনি রাত্রেবেলা একলা একলা এই যে যাইতে যাচ্ছেন, আপনি একবার চিন্তা করেন তো গ্রামে একবার আপনার লেগে পুলিশ আসছেন, এবার রাস্তাঘাটে আপনি একলা একলা যাইবেন, ওটা পেয়ে কি বিপদ আপদ হবে, এটা কোনো কথা হইলো কাকা? বুঝতেন না বাবা? আমি বুঝছি কাকা, কোনো কথা নাই, আপনি এখন এইটা রাগ করে ওই আপনার বাদি যাও এরকম করতে, কিছু হইলে কান্নাকাটি শুরু করতে কাকা, এটা আপনি বুঝতেন না? এই অপমান হয় সহ্য না না, কে আপনার অপমান করছে কাকা, আপনি এগুলো বাদ দেন তো, সহ্য করতে না পারলে সকালে যাই এখন তো ভিতরে কাকা। ঘরের ভিতরে হান দিল, 4 বছরের ভিসা কিন্তু বাড়লো, এর আগে এটা বাড়িব জীবনে বাড়িত না। আসলে কাল সাপ্তাহে দুধ কলা পালতেছে, কি করে তুরো দুধ কলা দিয়ে কাল সাপ পালতেছে, পরে বুঝবে, চলো ঘরে চলো, কোমরের থেকে হাত ছড়া আর কত জিদ করবে। কি সস্তা কাল পাল দেখছ কি জর্দা চুরি হয়ে গেছে কেমনে? এই কৈতরা জগলু 50 কৌটা জর্দা চুরি করে কদরের দোকানে বেঁচে দিচ্ছে। হায় হায় আমার ঘরের ভিতরে সর, আমি কি করু? হ্যাঁ এইটা অবশ্য ওর দোষ নাই উস্তাদ, আপনি তো সবসময় খালি বলছেন যে স্বর্গের কোনো আদর্শ নাই, ওর কোনো আদর্শ নাই, এটি স্বাভাবিক। তাই বলে আমার ডাক্তারি করবো? আমি কইলাম না, ওরা সুযোগ পাইছে করছে, ওর নীতি নাই, আদর্শও নাই, নীতিও নাই, ওর একটা বিচার করা দরকার। দুর্নীতি অগত আমি শিখেছি রে, আমি তো কেছি পারলে বাপের ডাক্তারি করবি, হ্যাঁ আমার কাছ থেকে শিখতে। হ্যাঁ অবস্থা তো ডাক্তারি করছে, আমার উপরে খেলতেছে। হ্যাঁ অবস্থা তো বাপের মতো নেই, এই জন্য তো আপনার ডাক্তারি করছে। আমার ফাতে একটা, নান্নুর ফাতে একটা, আস্তা খাসি একটা রোস্ট করছে, জীবনে খাসি রোস্ট দেহি নাই রে তরাই, তখন একটু খাসির রোস্ট দেখাবো। আমি খাসির মাংস খাইতেছি না, খাইতেছি না, আমি খাসি আটকে রাখছি, তারা আউনের পরে তারপরে খাওয়া শুরু করুন, তখন দুইজনের লেগে সামনের 2টা রান, আমি আর নান্ন কৃষ্ণের 2টা রান খামু। ওস্তাদ আমরা অক্ষরে এক কাপড়ে এক পোশাকে ওস্তাদ আমরা চলে গেছি।
শূন্য ওস্তাদ আপনার কাপা কাপি দেখে বুঝতেছি ঘটনা ঘটাবেন কি করতে ভাইটা খালি কোন আমার তো আগে অবশ্যই করতেছি ওস্তাদ কাপায় না কি করলো ভাইটা আমার নানির কুত্তা খেদানি লাঠিটা নিয়ে তো হইছে নানির কুত্তা খেদানি লাঠি আমি আনতাছি তাও কাপা কাপি করেন না সাবধান সাবধান আপনি এখানে দাঁড়ান আমি খেলা লইতেছি খাইবেন না এই এখানে হেলান দেন কাপলে পড়বেন না হ্যাঁ এখানে দেন দেন কাপা কাপি থামছে হালকা হ্যাঁ হালকা জানো আজকে চারশত জনের ঘটনা ঘটে গেছে আমার এক পুরান কালের দোস্ত লোকের দেখা সে এখন গোস্তের বেহারি বুঝছেন এক দোস্ত আমার 3 কেজি গোস্ত দিয়ে দিছে এই যে 3 কেজি গোস্ত তারপরে তার কাছে দেখি এই কোট কে দোস্ত তোমার কোটটা তো সুন্দর যেই কইছি সে আমার কি কয় জানো নিবি সাথে সাথে খুইলে আমার পরাই দিল চলে এলাম দেখছো সাথে সাথে খুইলে আমার পরাই দিল খুব আনন্দ লাগতেছে তাই না খুব আনন্দ মনের মধ্যে একদম আনন্দের জোয়ার বইয়া যাইতেছে গা আমি যখন ছিলাম না তখন আনন্দ লাগে নাই হ্যাঁ দোস্তের কথা কইতেছি গোস্ত আনছি একটা কোট আনছি হ্যাঁ এত কিছু পাইছি কত ভালো ভালো সুখবর আনলাম একটু শুকর করতে হয় শুকর করতে হয় বুঝছো তোমার সুখবরের কিছু কইতে দিছি আমি যখন ছিলাম না আমি যখন ছিলাম না তখন তুই পুকুরে গোসল করতে যাইতেছিল কাল লগে হুম মনে পড়ে কিছু কাল লগে কও জানো না ঠিক আছে জানো তাহলে ফুল ওই যে ফুল নিয়ে যে গেছিলা দিয়ে কইছিল তোমার কোটি 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 টাকা আছে সে কথা কে কইছিলা বুঝছি মনে নাও থাকতে পারে তুমি কাউরে নিয়ে গোসল করতে যাইতেই পারো এটা খুবই স্বাভাবিক আবার ধরো এই যে ফুল নিয়ে যে তুমি কইছো কোটি 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 টাকা তোমার আছে সেটা হয়তো কইছো ভুলে গেছো সেটাও তুমি স্বীকার করলা না আমি মানলাম কিন্তু লাল শাক পিন্ডা পায়ের মধ্যে বুট জুতা পইরা তুমি যে বিয়ে করতে গেছো কারে কিভাবে কখন কিল্লিগা সেটা মনে আছে তো আপনি তো বলছেন চোরদের কোনো বাবা নাই মা নাই ওস্তাদ নাই কিচ্ছু নাই যখন যেটা পারবি সেটা সুরে হরে ফেলবি পুরাই পাগল হয়ে গেছো আগে ছিল হাফ পাগল এখন পুরো পাগল হয়ে গেছো বাড়ি সব কিছু বেচা কিনে খাইতেছ মা দেহ চাচা কি করতেছে আর চোরছে 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 দেখা যাও মুখে মুখে বললেই তালাক হয়ে যাবে এরকম কি কোনো আইন আছে নাকি কাকা আমি তো জানি হয় না মুখে মুখে তালাক হয় না তালাক হইতে অনেক কাগজপত্র লাগে।